কাটিয়ে উঠতে কৃষকরা কি পরিকল্পনা করছেন জানাবেন আপনি জানেন যে বিগত প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু উপকূলীয় অঞ্চলে ভারী অতি ভারী বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পানি এবং অমাবস্যার যে জোয়ার সেই জোয়ারের পানি দুয়ে মিলেই কিন্তু কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এই আমি এখন দাঁড়িয়ে আছি কুমিরমারা গ্রামে এখানকার যে শত শত কৃষক তারা কিন্তু সহস্রাধিক একর জমিতে করলা চিচিঙ্গা ঝি তারপরে লাউ বরবটি মরিচ সহ বিভিন্ন প্রজাতির সবজি চাষ করেছে সে সকল সবজি খেতে কিন্তু পানি জমে যাওয়ায় গোড়ায় পছন ধরেছে তো আমি এখানকার যে কৃষক মজিবর উনি দেখিয়েছেন যে ওনার যে এখানকার যে করলা গাছ করলা গাছের যে এইভাবেই কিন্তু গোড়া পচে গেছে স্থায়ী জলবদ্ধতার কারণে এবং এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এখানকার যে উপজেলা যে কৃষি কর্মকর্তা তারা যৌথ অভিযান পরিচালনা করে যে এখানকার যে দুষ্কৃতিকারী যে সকল মাছ ব্যবসায়ী রয়েছে তারা এখানকার যে সুইজ গেট আটকে এবং সুইচ গেটে গেটে লবণ পান গেট খুলে লবণ পানি প্রবেশ করিয়ে এভাবে কৃষকের ক্ষতি করায় গতকালকে মোহাম্মদ কবির গাজী নামে একজন দুষ্কৃতিকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে এতে এখানকার যে কৃষকদের যে ক্ষতি হয়েছে সেটা কষ্টটা কিছুটা তারা ভুলতে বসেছে কেননা প্রতি বছরই কিন্তু তাদের এভাবেই অতি বর্ষ এবং জোয়ারের পানিতে প্লাবিত করে তারা কোটি কোটি টাকার লোকসানে পতিত হয় এমনটি জানিয়েছে ভুক্তভোগী কৃষকরা তো আপনার মাধ্যমে আরও জানিয়ে রাখি যে এই স্থায়ী জলাবদ্ধ হওয়ার কারণেই কিন্তু আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনও পানি আটকে আছে এবং সে কারণে কিন্তু করলাসহ সকল প্রজাতির যে সবজি রয়েছে সে সবজির গাছের গোড়ায় পচন ধরেছে একই সঙ্গে এখানকার উপজেলা কৃষি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে কলাপাড়া উপজেলায় পা সাড়ে পাঁচশো এক হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে নীলগঞ্জ ইউনিয়নে নব্বই হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে ও অধিকাংশ জমি কিন্তু ফসল নষ্ট হওয়ার সংখ্যায় ভোগছেন এতে কোটি টাকা লোকসানে পতিত হবেন বলে এমনটি জানিয়েছে ভুক্তভোগীরা এই ছিল আমার কাছে সবশেষ মৃত্যু ধন্যবাদ মৃত্যু উজানের ঢলে কলা